হাই, আমার রাতুল কিন্তু অস্ট্রেলিয়াতে খুব বড় চাকরি পেয়েছে, মাসে 2 লাখ টাকা স্যালারি। ডলার্স মা বাবা, ডলার্স। ঈশান, ঈশান জুসটা খাও। আমি জুস খাবো না, চকলেট খাবো। তুমি খাওয়ার চেষ্টা করছো, চকলেট খাবো। ঈশান, কি হচ্ছে? না খেনা খেনা, চামচ দাও আমাকে, চামচ। না ঈশান, বিহেভিয়ার সেল। আচ্ছা তুমি এখন এটা খেনো, তোমাকে পরে খাবো না। ঈশান খুশি, তুমি কি রাতুলের সঙ্গে আলাদা করে কথা বলতে চাও? মা লজ্জা। কে রাতুল? আমি রাতুল। ও সরি, ভুলে গেছিলাম। হাই না, ইটস ওকে, ওদেই পারে। সো আই হার্ড ইউ আর বর্ন ইন লন্ডন। তুই এখানে কি করে থাকছো? না মানে লন্ডন ওয়েদার ইজ সো ব্রিলিয়েন্ট। আই বিন দ্যার ওয়ান্স, অলওয়েজ ড্রিজলিং। এখানে প্রচন্ড গরম। লন্ডনে কোথা থাকো? দেখ দেখে আমাকে এত টর্চার কেন করছো ঈশান? একটু সেন্সিবল হতে পারো না? ঈশান, ঈশান, সরি ম্যাম, আই'ম সো সরি। নো নো, ইটস ওকে। ঈশান এসো, এসো এদিকে। কি হচ্ছে এটা? কি হ্যাঁ, খালি হুড়ুড়ি করে বেড়াচ্ছ তখন থেকে? ওই আন্টিকে এরকম করে আমার বকলো কেন মা? বাচ্চাটাকে চেনো? না নো, তার নাম জানলে কি করে? ওর মা ডাকছিল সেটা শুনে। এনিওয়ে ফরগেট ইট। সো টেল মি রাজ। রাজ? তুমি রাজ? আমি রাজ কেন হবো? আমি তো রাতুল। তুমি আবার ভুলে গেছো। সরি, ঠিক করে রেজিস্টার করে। না না, ইটস ওকে, এটা হতেই পারে, এত বড় হতে পারে। বাই খুশি। বাই রনো। রনো না, রাজ। না না, রাতুল। রাতুল, আমার নাম রাতুল। মাই নেম ইজ রাতুল, মনে রাখো। বাই রাতুল, 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 রাতুল। মা চলো, আমার নাম রাতুল। চল গাড়িতে উঠে, কিন্তু একদম দুষ্টুমি করবে না, কেমন? যাকে আমরা ভালোবাসি সেই মেয়ে যখন আই লাভ ইউ বলে, তখন যে আনন্দ হয় তার চেয়ে অনেক বেশি কষ্ট হয় যখন সে আই হেট ইউ বলে। সেই কষ্টটাই আমাকে এত দূরে নিয়ে এলো, আর আমি লন্ডন চলে এলাম। জীবনে সুখে থাকার 2 উপায় আছে। 1, তাকে ক্ষমা করে দাও যাকে তুমি ভুলতে পারবে না। আর 2, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। আমিও তাই করছি। আমি ভেবে নিয়েছিলাম আমি এমন এক জায়গায় থাকবো যেখানে আমার ভালোবাসার লোকজন আছে। নিজেকে দেওয়া প্রত্যেকটা চ্যালেঞ্জ আমি জিততে চেয়েছিলাম, সেটা যতই কঠিন হোক না কেন। আপনাদের নিশ্চয়ই রাহুলের কথা মনে আছে, মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ মাই ক্লাসমেট অ্যান্ড রুমমেট। রিয়া, এটা রিয়া, আমাদের বাড়িওয়ালার মেয়ে আর রাহুলের গার্লফ্রেন্ড। ইয়েস, ফাইনালি আমার বন্ধু একটা গার্লফ্রেন্ড জোটাতে পেরেছে। কি হয়েছে তোমার? কি মনে হয় ঈশানের ফার্স্ট আসার কোনো চান্স আছে? আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো ক্লু, অল দ্য রিজনস আর সিলড। আমি না খুব টেনশনে আছি। আমরা সবাই টেনশনে আছি, কিন্তু আমাদের আরেকটা বন্ধু, সে অলরেডি এটা নিয়ে বেটিং করা শুরু করে দিয়েছে। হেই, ইউ ওয়ান্ট টু প্লে? নো, কাম অন। ও, হাউ উড ইউ ওয়ান্ট টু প্লে? ওকে। আর এটা রাজু, আমার আরেকটা রুমমেট। ওর ব্যাপারে বেশি না বলাই ভালো, শুধু এটাই জেনে রাখুন যে বেটিং ওর নেশা। গুড লাক। ইয়া, এই তুই পাগল হয়ে গেছিস কেন? এবার কোনো একটা ভুল হয়ে গেলে একটা অ্যাকোরিয়াম আছে, সেটাও বেচতে হবে। শোন, অত দূর থেকে এখানে অ্যাকোরিয়াম বেচতে আসিনি, নতুন অ্যাকোরিয়াম কিনতে এসেছি। ছেড়া ছেড়া ব্যথা গুলো